আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমান এখন ভারতের মাটিতে। আগামী 30 এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তি দেওয়া হয়েছিল এই পেসারকে। এবার তার এনওসির মেয়াদ বাড়ানো হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিজ। মুস্তাফিজের এনওসির মেয়াদ একদিন বাড়িয়ে 1 মে পর্যন্ত করেছে বিসিবি। 1 মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন 2 মে বাংলাদেশে ফিরবেন ফিজ। নাফিজ জানান মুস্তাফিজের একদিন ছুটি বাড়ানো হয়েছে, 1 তারিখ ম্যাচ আছে তার, সেই ম্যাচের পরদিনই সে দেশে ফিরবে। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির, তাই আইপিএলের পুরো আসরের জন্য মুস্তাফিজকে এনওসি দেয়নি বোর্ড। আগামী 3 মে ঘরের মাঠে রোডেশিয়ানদের বিপক্ষে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল।